লাসার আমার এই মনে করেন এই শর্মাতে মরণ বলা এই সমস্ত লাস আমার ইচ্ছা নাই, কিন্তু পারিবারিক ব্যাপারে যদি তারা কিছু আমার আমার বাপা বাপ হইয়া আমার এই ইয়ার আনার দরকার নেই, আমার এই লাস আনার দরকার নেই। আমার প্রশান কইছে যে আমি কইছে যে ছবিটা যাইছে যে এই ছেলে কি আপনার এসে দেখছে, কইছে জি স্যার আমার আর কইছে যে হয়তো লাস্টটা আজকে বা কাল পাইতে পারে এটা বলছে। আমার আনার ইচ্ছা না, যদি পারিবারিক ব্যাপারে মনে করো গণ গোষ্ঠী আছে না, যদি হারা কয় তাইলে হারা বসবো বা আমার এই আজকে আপনার ধান তো দুনিয়ার মানুষ সরম স্যার আর কি কম আর ঘটনা ঘটাইছে। এমবে তো এলাকাটা বেশি থাকতাম, এমবে তো ছেলে বড় দুই ভালো ছিল, আপনার এলাকা জিজ্ঞেস করেন খালি এতটুকু দোষ আসছিল বাপ মাঠে বসে নিয়ে স্বপ্ন চলেছে, এই জন্য হারে আমি মনে করেন কোনো বাপ মা দোয়া করে মুর্শিদ নামাজ ফিরে যে আল্লাহ হয়তো হারে নামাজ বালা করে জানাইলে হারে আল্লাহ মরণ করে দেয় তো আমার টেনশন থাকতো না বলেন। আর আমার এলাকার মানুষ সবাই জানে, আপনার এলাকার মানুষ জিজ্ঞেস করেন যে হার বাপের টাকা পয়সা হার কেমন নষ্ট হচ্ছে স্যার, তাও পাইবেন আমার মুখে বলবো কি আউট লোক আছে না জিজ্ঞাসা যে এই আগে খালি টাকা থাকতো আমি ব্যথ আইতো না হয়তো একদিন থেকে যাইতো কাছে, কিন্তু এইবার ইয়া প্রায় 20-25 দিন আসছিল থাকতেছে আমি কত থেকে নিয়ে করি হঠাৎ করে হার মাল হয়েছে আমি ডুবে জমগে আমি হ্যাঁ ডুবে না জন্য হাইকে আমরা কন্ট্যাক্ট বিষয় থাক, তারপরে ওই আমি তো বাবা ঘরতলা বাজার দোকানদারি করি মধু দান তো আমার তার রিস্কা দান নেমে বাবা আমি ডুবা যেতেছি কি আমার লোক দোয়া সহ করেন, তো আমি বললাম বাবা তুই তো ডুবে যাস তো গিয়া তো আবার থাকস না এবার তো যদি থাকস তো থাকিস, কারণ আমার তো আর আগের মতন টাকা পয়সা নাই, তুই তো সব শেষ করলিস তোর মার তো কেরম অসুখটা দেখলি কারণ এবারকে আমি থাকুন এই কথা টাকা জিজ্ঞেস হয় এইগুলি নেই কিসের মধ্যে জঙ্গলি তো না ইয়ে নাই খালি নিশা ছিল যে আপনার নাটক করতো বা ইয়ে করতে এইগুলি নেই নাটক করছে একটা আপনার হ্যাঁ আমি কবর সিমলা 10 মাস আগে আইছিল সিমলা এখানে দুইবার আইছিল